নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জানান, একদল ডাকাত ডাকাতের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে নুরুল আলম কালু ও শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মিনি পিকআপ, লোহার কাটার মেশিন, সাংকেতিক স্ট্যান্ড ও ছুরি উদ্ধার করা হয়।